মাঝে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। ইতিমধ্যে সর্বত্র চলছে প্রস্তুতি, পুজোর আনন্দে মেতে উঠতে তৈরি 8 থেকে 80 সকলেই। এই আনন্দের মধ্যেই দুশ্চিন্তার কালো মেঘ নিয়ে আসছে ডেঙ্গু। প্রতি বছর বর্ষার পর সারা রাজ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়, এবছরও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জমা জলে বংশবৃদ্ধি ঘটাচ্ছে এডিস মশা, যার ফলে প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সরকারি হিসেব অনুযায়ী গত 3 দিনে এই সংখ্যা 500 ছুঁয়ে ফেলেছে। শহরের 35টি ওয়ার্ড থেকে জ্বরে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। প্রশ্ন হচ্ছে, রাজ্য জুড়ে তো ডেঙ্গুর প্রবণতা বাড়ছে, প্রতিদিনই মানে অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে, এই অবস্থায় পুরসভা কী ব্যবস্থা নিচ্ছে? আমাদের প্রত্যেক ওয়ার্ডে আমরা লোক নিয়ে দিয়েছি স্বাস্থ্য দপ্তরের অধীনে। আমাদের এখানে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরছেন, পাড়ায় পাড়ায় ঘুরছেন, ওয়ার্ড ওয়াইজ আমরা ভাগ করে সুপারভাইজারদের নেতৃত্বে আমরা লোক নিয়েছি, তারা রিপোর্ট আনছেন, কাজ করছেন, যাতে লাল ভাই ইত্যাদি সব দূর করা যায়। প্রতিদিন রেল জল জমা সেই যে কোনো জায়গা এগুলো দূরীকরণের জন্য সব চেষ্টা করা হচ্ছে। যদিও এখনও পরিস্থিতি হাতের বাইরে না গেলেও দুশ্চিন্তায় রয়েছেন চিকিৎসক থেকে প্রশাসন সকলেই। আমাদের আশার কথা যে বর্ধমান ডিস্ট্রিক্ট আমাদের এই ডেঙ্গু বারবারন্তর যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, বর্ধমান ডিস্ট্রিক্ট একটু তার মধ্যে ব্যতিক্রম, কেন আমাদের এখানে সেইভাবে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা কম। আর বর্ধমান হসপিটালে আমাদের একটা ফিভার ক্লিনিক আছে, সেখানে আমরা ডেঙ্গুর স্ক্রিনিং করছি, যেমন আমাদের কোভিডের সময় আমরা ফিভার ক্লিনিক করতাম, সেটাই করাও হচ্ছে এখানে। তাছাড়া আমাদের একটা ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড করা আছে, সেখানে ডেঙ্গু যারা আক্রান্ত হচ্ছে সেরকম ভর্তি করা হচ্ছে। আমাদের কাছে প্রায় এখনও পর্যন্ত 2টি ডেঙ্গু পেশেন্ট ভর্তি আছে। না, আমার কাছে সেই রকম কোনো খবর নেই বা বর্তমান হসপিটালে ডেঙ্গু আক্রান্ত মারা গেছে সেরকম এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, এই ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য কি আলাদা কোনো মানে ওয়ার্ড কি খোলা হয়েছে? আমাদের ডেঙ্গু আক্রান্তের জন্য আলাদা করে প্রতি বছরে যেমন ইউনিট খোলা থাকে সেরকম এই বছরও ইউনিট খোলা আছে এবং ডেঙ্গু আক্রান্তের চিকিৎসা ওখানেই করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।